রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রায় গোটা দেশে যে সাড়া মিলেছে তাতে ভর করে লোকসভা ভোটের আগে আত্মবিশ্বাসী দেখাচ্ছিল গোটা কংগ্রেস শিবিরকেই। কিন্তু এবার তার থেকেও বড় ধাক্কা খেল কংগ্রেস। মানহানির মামলায় দুবছরের সাজা হওয়ায় সাংসদ পদ খোয়ালেন রাহুল গান্ধী। যদিও এবার এই ইস্যুকে হাতিয়ার করেই বিজেপির সঙ্গে সম্মুখ সমরের রাস্তায় হাঁটল কংগ্রেস। দেশ জুড়ে তেড়ে ফুড়ে রাস্তায় নামল তারা। জয়রাম রমেশ টুইট করে বলেছেন, আইনি এবং রাজনৈতিকভাবে এই লড়াই চালিয়ে যাব, আমরা ভয় পাব না, চুপ করব না। প্রধানমন্ত্রীর সঙ্গে যোগ থাকা আদানি মহামেগা দুর্নীতিতে জেপিসি তদন্তের বদলে রাহুল গান্ধী সাংসদ পদ খারিজ। ভারতীয় গণতন্ত্র, ওম শান্তি। লন্ডনে ভারতীয় গণতন্ত্র নিয়ে মন্তব্যের প্রেক্ষিতে রাহুল গান্ধীর ক্ষমা চাওয়ার দাবিতে কার্যত সংসদ অচল করে রেখেছে বিজেপি শিবির। ভারত জোড়ো যাত্রায় নারী নির্যাতন নিয়ে মন্তব্যের প্রেক্ষিতে তথ্য জানতে সম্প্রতি রাহুল গান্ধীর দুয়ারে পৌঁছে গেছিল দিল্লি পুলিশ। এবার তার সাংসদ পদ খারিজের পর কংগ্রেসের দাবি, এটা স্পষ্ট যে মোদী সরকারের সব থেকে বড় ভয় রাহুল গান্ধী। সচ বলনে ওয়ালোঁ কো সদন কে অন্দর রাখনা নেই হ্যায়, ইসিলিয়ে সদন কে বাহার ডাল রহে হ্যায়। লেকিন সদন কে বাহার ভি হাম বোলেঙ্গে, সদন কে অন্দর ভি বোলেঙ্গে, আর কহীঁ ভি আগর ইয়ে জো পাবলিক মিটিং হোতে হ্যায় উসমে ভি হাম বোলতে রহেঙ্গে। আপ পার্লামেন্ট মে কহতে হো মে বোলুঙ্গা তো পার্লামেন্ট চলেগি, নাহি তো পার্লামেন্ট নাহি চল সকতি জি। ইয়ে অসংসদীয় উনকা আচরণ পহলে ভি রাহা হ্যায়, और ये अहंकार जो लगातार दिखता रहा, और ये सत्ता में थे तब तो ये नशा था कि अपनी ही पार्टी का ऑर्डिनेंस फाड़ कर फेंक दिया और अपनी पार्टी को अपनी औकात दिखा दी थी कि कांग्रेस पार्टी की सोच को ये कुछ नहीं मानते। आज उसी पार्टी के अंदर किसने खेल दिया आज इनको पता नहीं चल पा रहा। রাহুল গান্ধী সাংসদ পদ খারিজের প্রতিবাদে দেশ জুড়ে প্রতিবাদ কর্মসূচি নিয়েছে কংগ্রেস। কলকাতাতেও বিক্ষোভ মিছিল করে রাস্তায় নামেন কংগ্রেস কর্মীরা। শনিবার থেকে একাধিক কর্মসূচি নিতে চলেছেন তারা। রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজের প্রতিবাদে পথে নামলো কংগ্রেস। এদিন একেবারে কংগ্রেসের বিধান ভবন থেকে মিছিল করে এসে মৌলারি পৌঁছায় এবং সেইখানে পথ অবরোধ করেন কংগ্রেস কর্মীরা। সারা পশ্চিমবঙ্গে কালকে সমস্ত জায়গাতে, সমস্ত জেলা সদরে, টাউন ব্লকে, সমস্ত জায়গাতে রেল রোকো, রাস্তা রোকো কর্মসূচি বেলা 1:30 থেকে 3:00 অবধি, এটা নিয়ে কংগ্রেস কর্মীরা কালকে পথে নামবে। কোর্ট যে অর্ডার দিয়েছে সেই অর্ডার নিয়ে সহমত কংগ্রেসের নেতারা নাও হতে পারে, আমি বারবার বলছি। তাদের সামনে তো রাস্তা খোলা আছে, উচ্চ আদালতে গিয়ে অ্যাপিল করলে গতকালই অ্যাপিল করে দিতে হতো উচ্চ আদালতে, তাহলে পরে এই সমস্যাগুলো হতো না। রাহুল গান্ধীর তো উকিল খুঁজতে হবে এরকম তো ব্যাপার নেই, দলে এক্স ওয়ার্কের এক উকিল আছে, ওনারাই তো সমস্যা ক্রিয়েট করছেন এবং এটা প্ল্যানফুলি করা যাতে সহানুভূতি তৈরি করা যায়। পরবর্তী রণকৌশল ঠিক করতে শুক্রবার এআইসিসি সদর দপ্তরে সোনিয়া গান্ধীর নেতৃত্বে বৈঠকে বসেন কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। এই লড়াইয়ে জল এরপর কোন দিকে গড়ায় সেটাই দেখার। বিজেন্দ্র সিংহ ও ব্রতদীপ ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ।